সূর্যমুখীর দিন শেষ, কাশফুলের বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব কাশফুলের রাজ্যে, আর এই রাজ্যে শুধু থাকবে কাশফুলের সৌন্দর্য। শরতের হাওয়া লাগুক মনে, ঘুরে আসুন কাশ বনে। প্রিয় দর্শক, শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশ ফুল, আলো ছায়ার খেলা, দিনভর এসব মিলেই তো শরৎকাল। শরতের মেঘিন আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন। শরৎকালেও বর্ষণ হয়, তবে বর্ষার মতো অবিরাম নয়। আমি অবাক নয়নে চাহিয়া যে রই বাতাসে হেলে দুলে উঠা কাশফুলের পানে। প্রিয় দর্শক, এই উত্তপ্ত গরমের মধ্যে আসলে আমি এখন চরে অবস্থান করতেছি। দর্শক, এই যে বাচ্চারা দেখছেন, এই যে আখ ক্ষেত থেকে কিন্তু আখ নিয়ে আসছে। আখটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো, বেশ মিষ্টি। কিন্তু এই গরমের মধ্যে আসলে পানি পাওয়া দুষ্কর, তাই আসলে এই আখ দিয়ে কিছুটা পানি পিপাসা মেটানোর চেষ্টা করছি। তোমার এটা কই থেকে নিয়ে আসছো? বাগান আছে বসে। প্রিয় দর্শক, গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা। দর্শক, আপনারা যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটি হলো নৌকা বাইশ প্রতিযোগিতার কিন্তু একটি নৌকা। এই নৌকাটি কিন্তু বেশ লম্বা। প্রকৃতির একটি সুর রয়েছে, এই সুর অনেকে শুনতে পায়, আবার অনেকে শুনতে পায় না। যারা শুনতে পায় তারা প্রকৃত প্রকৃতি প্রেমিক। ও কাশফুল, তুমি সত্যি অনেক সুন্দর। শরতে যখন আকাশে নীল সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে, ঠিক তখনই আমি কাশফুল ছিড়ব। মুগ্ধ আমি, ওগো মুগ্ধ আমি, মহান সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি দেখে আমি মুগ্ধ। শরতের হাওয়ায় দোলে কাশফুল, নদীর দুকুল তাই আনন্দে ব্যাকুল। এক চিলতে মেঘের এক টুকরো আলো কিছুই চাই না, শুধু দর্শক আপনারা থাকবেন ভালো।
আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন কোনো আঙ্গিকে। ততদিন আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।